আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও ব্লগটা পরশু রাত থেকে রেকর্ড করেছিলাম, আর গতকালকে কী কী করলাম সেগুলো আছে। রাত হয়ে গিয়েছিল খুব, তাই আর আপলোড করি নাই, তো আজকে আপলোড করে দিচ্ছি। সো মেনুকাকে আমি যেটা গিফট পেয়েছিলাম, ড্রুলসের একটা ওশেন ফিশের প্যাকেট ছিল, তো এটা আমাকে গিফট করা হয়েছে। খাবার কেনার সময় আমি গিফট পেয়েছিলাম, তো এটা এখন আমি মেনুকাকে খাওয়াবো। তো এই ফ্লেভারটা মেনুকা আগে কখনো খায়নি, তো আশা করছি ফ্লেভারটা ভালোই হবে, মেনুকার ভালোই লাগবে। এটা হচ্ছে একদম অ্যাডাল্ট বাচ্চাদের জন্য, তো ওনারা মেনলি বড় বড় প্যাকেটগুলো সাপ্লাই করে, তবে এখন থেকে মিনি প্যাকগুলো দেখলাম যে বের হয়েছে মার্কেটে, তো এই হিসাবে আমাকে একটু গিফট করলো। টেস্ট কীরকম, কেমন লাগলো খেয়ে যেন তাদেরকে জানাই। তো আমি দিচ্ছি মেনুকাকে, মেনুকা খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিল। তো এটার দানাগুলো খুব ছোট ছোট আর নানা রকম শেপে আছে, লাভ শেপ, রাউন্ড টাইপসের শেপ আছে। তো আমার কাছে মনে হচ্ছে ভালোই, স্মেলটাও খুব ভালো। মেনুকাও খাচ্ছে খুব আনন্দের সাথে, তো বুঝেই যাচ্ছে মেনুকার কাছেও ভালো লেগেছে। খুব অল্প পরিমাণে দিয়েছি ওকে খাওয়ার জন্য, মোটামুটি প্যাকেটটাতেও খুব বেশি একটা নেই, এখানে 60 গ্রামের আছে সম্ভবত। মেনুকা খাচ্ছে, আর এছাড়া তো মেনুকার অন্য একটা ফ্লেভারের চিকেন ফ্লেভারের খাবার তো আছেই, তো এটাও জাস্ট ট্রাই করার জন্য সন্ধ্যার সময় দিয়েছিলাম। মেনুকা খাচ্ছে, আর মেনুকার বন্ধু একদিন ধরে আসে নাই, তো বাচ্চাটা হয়তো ভুলে গিয়েছে বা বাচ্চাটার বাড়িতে লোকজন হয়তো চলে আসছে, তো এদিক থেকে একটু টেনশন ফ্রি আছি, বাচ্চাটা এসে মেনুকাকে ডাকছে না। এরপরের দিন সকালবেলা মেনুকাকে গোসল করানোর জন্য নিয়ে গিয়েছিলাম, গতকালকে। মেনুকাকে আমি দেখাচ্ছি, দেখো তোমাকে কীরকম দেখাচ্ছে গোসল করতে হবে। তো ওকে আগে একটু মোটিভেশন দিয়ে নিচ্ছি, গোসল আমিও প্রতিদিন করি, তোমাকেও প্রতিদিন করতে হবে। তো অনেক কিছু বলার পরেও ম্যানেজ করা গিয়েছে, আর আমি গরম পানি চুলায় বসিয়েছিলাম, গরম পানি করে ওকে গোসলটা করাবো, কারণ এখন যতই রোদ উঠুক রোদের তাপটা খুবই কম থাকে, তো ওই সময় গরম পানি ছাড়া ওদেরকে গোসল করানো রিস্কের ব্যাপার। তো গরম পানি নিয়েছিলাম আমি, গরম পানি ঠান্ডা পানি দুটো মিক্সড করে তারপর ওকে গোসল করাবো। তো মেনুকা ভয় পাচ্ছিলো যদিও, তবে কোল থেকে নামে নাই, একটু একটু ভয় পাচ্ছিলো, তো ওকে ভয় কাটানোর জন্য একটু কথাবার্তা বলে নিলাম, একটু আদর করে নিলাম বেশি করে, এরপর গোসল করাতে নিলাম। মেনুকার গোসল করানো হয়ে গিয়েছে, দেখতেই পেলেন যে কীভাবে ওকে আমি গোসল করাই, কত কথা বলতে হয় ওর সাথে, কত প্রশংসা করতে হয় ওর, যাতে ও চুপচাপ থাকে। তো এইভাবে গোসলটা করিয়েছি, কমপ্লিট করিয়েছি, সেরকম কোনো রকম ঝামেলা করেনি। আর এরপরে শরীরটা ভালো মতো মুছিয়ে দিয়েছি, ও হেয়ার ড্রায়ারে খুবই ভয় পাচ্ছে ইদানিং, তো হেয়ার ড্রায়ারটা আজকে ইউজ করিনি বেশিক্ষণের জন্য, খুবই অল্প সময়ের জন্য ইউজ করেছি। তো এরপরে ওকে রোদ্রে নিয়ে আসলাম। তো মেনুকা ঘুমিয়েছিল, লম্বা একটা ঘুম দিয়েছিল, ঘুম থেকে উঠে একটু খাবার খেলো, মাছ সিদ্ধ দিয়েছিলাম, খেয়েছে। তো ওকে ভাতটা এখন কমই দিচ্ছি রাতের বেলার দিকে, এরপরে অন্যান্য সাথে খেলছে সন্ধ্যে থেকে। আর আম্মুর সাথে ওর বন্ডিংটা খুবই ভালো, তা আম্মুর উপর রাগও করে না,
তবে অভিমান করে মাঝে মধ্যে, এদিক ওদিক কিছু হলে খেলছে সুন্দর করে। আর আমি যদি মেনুকার সাথে এভাবে খেলতে যাই এতক্ষণ অনেকগুলো কামড় খেয়ে ফেলতাম, তো আম্মুকে কিছুই বলতেছে না, কিছুই করতেছে না, বরং আম্মুর সাথেই খেলতে ওর ভালো লাগে বেশি। গোসল করানোর পরে কিন্তু মেনুকাকে খুবই ফ্রেশ লাগতেছে, আর যেহেতু ঠান্ডার জন্য সরিষার তেল ইউজ করা হয় ওর শরীরে, তাই একটু তেল চিটচিটে ভাবটা ওর শরীরে থাকে, যার কারণে কয়েকদিনের মধ্যেই শরীরে খুব কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়। গোসলটা করিয়ে দেখলাম যে মেনুকাও খুব আরাম পেয়েছে, আর এদিকে মেনুকার কানে লোমগুলো পড়ে যাচ্ছে, কানে আর নাকে। তো আমি অনলাইনে পরামর্শ নিয়েছি, তো আমি এটার জন্য একটু মলম ইউজ করতেছি, তো ওকে মলমটা দিব জন্য আমার কাছে নিয়ে এলাম। গোসল করানোর পর দেখলাম যে হ্যাঁ, এর আগেও একদিন মলম দিয়ে দিয়েছি তাই একটু কমে গিয়েছে। তো মলমটা এক সপ্তাহ ইউজ করার পর আশা করব যে সমস্যাটা কেটে যাবে, ছোটো বাচ্চাদের এরকম অসুবিধা হয়ই, একটু আদর করে নিচ্ছি। তবে মলম লাগানোর সময় ও হাত পা ছোড়াছুড়ি করে না, যার কারণে মলমটা দিতে পারি। আর একদিন দুই দিন দিয়ে আমি খুবই ফল ভালো ফল পাচ্ছি, তা আশা করতেছি আরও 4-5 দিন দিলে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এরকম প্রবলেম থাকতে পারে, লোম পড়ে যাওয়ার ব্যাপারটা থাকতেই পারে, এই ব্যাপারটা যখন হবে তখন ডাক্তারদের কাছে পরামর্শ নিতে হবে। তো মলম দিয়ে দিয়েছিলাম, এরপরে মেনুকা একটু আরামে ঘুমিয়ে পড়লো, কম্বলের উপরে ঘুমিয়ে গেছে। তারপরে আম্মু ওর গায়ে একটু শাল দিয়ে দিল, এখন ওকে নড়ালেই ও উঠে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা নতুন দেখছেন বা পুরাতন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।